নমস্কার বন্ধুসকল, আপোনালোকে চাই আছে আসামিস অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে চৰকাৰৰ ওপৰত ভৰসা নাই, কৃষি আইন বাতিলৰ আৰ্জিৰে উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ প্ৰতিবাদী কৃষক। নৰেন্দ্ৰ মোদী নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰৰ ওপৰত মুঠেও আস্থা নোহোৱা হৈ পৰিছে দিল্লীত প্ৰতিবাদ অব্যাহত ৰখা কৃষকসকলৰ। সেয়ে চৰকাৰলৈ আশা নকৰি এইবাৰ তিনিখনকৈ বিতৰ্কিত কৃষি বিধেয়ক বাতিলৰ আৰ্জিৰে উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপিল প্ৰতিবাদী কৃষকসকলে। আজি ভাৰতীয় কিষাণ ইউনিয়নে উচ্চতম ন্যায়ালয়ত তিনিখন কৃষি আইন বাতিল কৰাৰ আহ্বানেৰে এখন আবেদন দাখিল কৰে। ভাৰতীয় কিষাণ ইউনিয়নৰ সভাপতি ভানু প্ৰতাপ সিঙে প্ৰকাশ কৰা মতে চৰকাৰে কৃষকসকলক আলোচনাৰ নামত কেৱল প্ৰতাৰণাহে কৰি আহিছে। কৃষি আইন বাতিল নোহোৱালৈকে কৃষকসকল ক্ষান্ত নহয় বুলিও তেওঁ স্পষ্ট কৰি দিয়ে। তেওঁ শীঘ্ৰেই ৰেল ৰোকো আন্দোলন আৰম্ভ কৰা হ'ব বুলি সকীয়াই দিয়ে। ইপিনে কেন্দ্ৰীয় চৰকাৰৰ তিনিখন নতুন কৃষি আইনক কেন্দ্ৰ কৰি দিল্লীৰ হিংগু সীমান্তত প্ৰতিবাদ সাব্যস্ত কৰি থকা কৃষকসকলৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে আৰক্ষীয়ে। প্ৰতিবাদকাৰী কৃষকসকলৰ বিৰুদ্ধে সামাজিক দূৰত্ব মানি নচলা মহামাৰী আইনৰ লগতে আন বহুতো ধাৰাৰ অধীনত গোচৰ ৰুজু কৰা হৈছে। হিংগু সীমান্তত নিয়োজিত দুজন শীৰ্ষ পৰ্যায়ৰ আৰক্ষী বিষয়া কৰোণা ভাইৰাছৰ দ্বাৰা সংক্ৰমিত হোৱাৰ পিছতে কৃষকসকলৰ ওপৰত গোচৰ ৰুজু কৰাৰ সিদ্ধান্ত লয়। উল্লেখযোগ্য যে হিংগু সীমান্তত কৃষকসকলক পথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে। যোৱা 29 নৱেম্বৰত লামপুৰ সীমান্তৰ পৰা হাজাৰ হাজাৰ কৃষক বলপূৰ্বক দিল্লীৰ সীমাত প্ৰৱেশ কৰিছিল। ইয়াৰ পিছতে হিংগু সীমান্ততে প্ৰতিবাদত বহে কৃষকসকল। বিগত 16 দিন ধৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি থকা এই কৃষকসকলৰ অধিকাংশই পাঞ্জাব আৰু হাৰিয়ানাৰ। ইয়াৰ উপৰিও দেশৰ আন আন প্ৰান্তৰ পৰাও কৃষকসকলৰ দলগৈ এই প্ৰতিবাদত অংশ লৈছে। কৃষকসকলে নতুন কৃষি আইনকেইখন প্ৰত্যাহাৰৰ দাবীত এইদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে। অৱশ্যে ইয়াৰ মাজতে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু কৃষকৰ মাজত আলোচনা হৈছে, কিন্তু এই পৰ্যন্ত কোনো সমাধান সূত্ৰ ওলোৱা নাই। বন্ধুসকল, তাৰপিছৰ 2 নম্বৰ খবৰটিয়ে হৈছে বিজেপি সমৰ্থকে আটাইতকৈ বেছি গোমাংস ৰপ্তানি কৰে, কংগ্ৰেছ নেতাৰ বিস্ফোৰক মন্তব্য। গো হত্যা বন্ধ কৰাৰ বাবে 3 দিন পূৰ্বে কৰ্ণাটকৰ বিজেপি চৰকাৰে এখন আইন আনিছে। তাৰ পাছৰ পৰা বিৰোধীয়ে বিষয়টোক লৈ প্ৰতিবাদ প্ৰদৰ্শন কৰিছে। ইয়াৰ মাজতে কৰ্ণাটকৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কংগ্ৰেছ নেতা সিদ্ধাৰামায়াই মন্তব্য কৰে যে বিজেপিৰ সমৰ্থকসকলে গৰুৰ আটাইতকৈ বেছি ৰপ্তানি কৰে। শুকুৰবাৰে সাংবাদিকৰ আগত জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতাগৰাকীয়ে কয় যে অতি অবৈজ্ঞানিক চৈৰাচাৰী পন্থাৰে এই আইনখন প্ৰণয়ন কৰা হৈছে। আমি গো মাংসৰ ৰপ্তানি বন্ধ হোৱাটো বিচাৰোঁ। এই সম্পৰ্কত গোটেই দেশতে এখনে আইন প্ৰণয়ন কৰা হওক, কিন্তু আপোনালোকে যদি ভালদৰে চাই দেখিব যে যিসকল গো মাংসৰ ৰপ্তানি কামত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বেছিভাগেই বিজেপিৰ সমৰ্থক। সিদ্ধাৰামায়াই এই প্ৰসংগত হিন্দু সাধুস্বামী স্বৰূপানন্দ সৰস্বতীৰ পুৰণি এটা মন্তব্যক অস্ত্ৰ হিচাপে লৈ বিজেপিক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয়। তেওঁ কয় যে 2014 চনত নৰেন্দ্ৰ মোদীৰ চৰকাৰ দেশত ক্ষমতালৈ অহাৰ পাছতে গো মাংসৰ ৰপ্তানি বৃদ্ধি পাইছে। বিগত বছৰকেইটাৰ পৰিসংখ্যা চালেই সেই কথাৰ প্ৰমাণ পোৱা যায়। 2012-13 চনত য'ত ভাৰতে 10,76,000 টন গো মাংস ৰপ্তানি কৰিছিল, সেয়া 2014-15 চনত 14.75 লাখ টনলৈ বৃদ্ধি পায়। ইয়াৰ পাছত 3 বছৰতো 13 লাখ টন ৰপ্তানি কৰা হৈছে। তেওঁ লগতে কয় যে আমি ভাবোঁ নিৰ্দিষ্ট কেইখনমান ৰাজ্যত এই আইন প্ৰৱৰ্তন নকৰি গোটেই দেশতে কৰা হওক, কিন্তু সেয়া নকৰি এইপিনে লাইচেঞ্চ প্ৰদান কৰি গো মাংস ৰপ্তানিত উৎসাহ যোগোৱা হৈছে। আকৌ আনপিনে কোনো সঠিক চিন্তা চৰ্চা নকৰাকৈয়েই ক'ৰবাত ক'ৰবাত গো হত্যা বন্ধৰ আইন প্ৰণয়ন কৰা হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ 3 নম্বৰ খবৰটিয়ে হৈছে চীনৰ সৈতে ভাৰতৰ সংঘাত এতিয়াও চলি আছে, আৰু তাৰ মাজতে ভাৰত মহাসাগৰত ভাৰতে সাজু কৰি ৰাখিছে 120খনতকৈ অধিক যুদ্ধ জাহাজ। প্ৰতিৰক্ষা বিভাগৰ মুৰব্বী চিডিএছ জেনেৰেল বিপিন ৰাৱটে ভাৰত মহাসাগৰত ভাৰতে যিকোনো ধৰণৰ অভিযানৰ বাবে 120খনতকৈ অধিক যুদ্ধ জাহাজ সাজু কৰি ৰাখিছে বুলি শুকুৰবাৰে গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে। ভাৰতে ভাৰত মহাসাগৰ অঞ্চলত শান্তি সম্প্ৰীতি অব্যাহত ৰখাৰ স্বাৰ্থতে এনেদৰে 100ৰো অধিক যুদ্ধজাহাজ সাজু কৰি ৰাখিছে বুলিও জেনেৰেল বিপিন ৰাৱটে কয়। গ্লোবেল ডাইলগ ছিকিউৰিটি সামিটত অংশগ্ৰহণ কৰি জেনেৰেল ৰাৱটে এনেধৰণে মন্তব্য কৰাৰ লগতে ইণ্ডিয়া এছিয়ানৰ দৰে বহুপাক্ষিক ব্যৱস্থা গঢ়ি তোলাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰে। চীনৰ প্ৰতি আঙুলি টোৱাই চীনে ভাৰত মহাসাগৰ অঞ্চলত ক্ৰমাৎ নিজৰ সৈন্য বাহিনী বৃদ্ধিৰ প্ৰভাৱ বিস্তাৰ কৰিবলৈ ধৰা বাবেই ভাৰতে নিজৰ সুৰক্ষা তথা সমগ্ৰ অঞ্চলটোৰ শান্তিৰ স্বাৰ্থত যুদ্ধজাহাজৰ সংখ্যা বৃদ্ধি কৰিবলগীয়া হৈছে বুলিও চিডিএছগৰাকীয়ে কয়। উল্লেখযোগ্য যে ভাৰত চীন সীমান্তৰ লাডাখত দুয়োখন দেশৰ মাজত সামৰিক উত্তেজনা অব্যাহত থকাৰ সময়তে দুয়োখন দেশে ভাৰত মহাসাগৰত নিজৰ সামৰিক শক্তি বৃদ্ধিৰ বাবে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে।
কিছুদিন পূর্বে ভারতের বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে ভারত চীনের মাজত সীমান্তত উত্তেজনা বৃদ্ধির বাবে মূলত চীনক দোষী বলে অভিহিত করার পাছতে চীনের বৈদেশিক মন্ত্রালয়ের তরফের পর ভারতের বাবেহে সীমান্ত অস্থির হয়ে পড়েছে বলে উত্তর দিয়ে। বন্ধুসকল, তারপর চারি নম্বর খবরটি হয়েছে জলবায়ু পরিবর্তনের বাবে উন্নত দেশসমূহ দায়ী, ভারত নহয়, এই মন্তব্য প্রকাশ জাভরেকরের। বিশ্বজুড়ি জলবায়ু পরিবর্তনের বাবে ভারত দায়ী নহয় বলে শুক্রবারে মন্তব্য প্রকাশ করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকরে। মূলত বিশ্বের উন্নত দেশসমূহ বিশ্বের জলবায়ু পরিবর্তনের বাবে মূলত দায়ী বলে উল্লেখ করে জাভরেকরে কয় যে জলবায়ু পরিবর্তন এটা নিশার ঘটনা নহয়, ইয়ার বাবে সুদীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। জলবায়ু প্রদূষণের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক 25%, ইউরোপে 22% আর চীনে 13% প্রদূষণ সংঘটিত করে আসছে বলে তথ্য দাঙি ধরে কেন্দ্রীয় মন্ত্রীগুলো কয় যে ভারতে 3% প্রদূষণকারী গ্যাস নির্গমন করে। আনহাতে প্যারিস জলবায়ু চুক্তি অনুসরি ভারতে অতি শীঘ্রে দেশের কার্বন নির্গমনের হার হ্রাস করে নির্ধারিত লক্ষ্যত উপনীত হব বলেও জাভরেকরে কয়। উল্লেখযোগ্য যে দেশত রাজহুয়া কার্বন নির্গমনের হার 2025 ভিতর শূন্য করার বাবে নিউজিল্যান্ড সরকারে দেশখনের জলবায়ু জরুরিকালীন অবস্থার কথা ঘোষণা করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন রোধের বাবে এয়া উচ্চতম সময় বলে বিশ্ববাসী সতর্ক করে দিছে। বন্ধুসকল, তারপর 5 নম্বর খবরটি হয়েছে করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 1000 স্পর্শ। করোনা ভাইরাসের সংক্রমণের ফলত মৃত্যু হওয়া লোকের সংখ্যাই আজি 1000 স্পর্শ করেছে। আজি রাজ্যত পুনের এগারী ব্যক্তির কোভিডের সংক্রমণের ফলত মৃত্যু হয় বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সোশ্যাল মিডিয়া যোগে প্রকাশ করে। কোভিডের সংক্রমণের ফলত আজি মৃত্যু হওয়া ব্যক্তিগী হয়েছে কামরূপ মহানগর জেলার ওয়াজিদা বিবি 52 বছর। উল্লেখযোগ্য যে দেশত কোভিড সংক্রমণ আরম্ভ হওয়ার পাছত বিগত এপ্রিল মাহর দ্বিতীয় সপ্তাহত প্রথমগী ব্যক্তিয়ে কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। বিগত 8 মাহর ভিতর রাজ্যত কোভিডের সংক্রমণের ফলত মৃত্যু হওয়া লোকের সংখ্যা এগারীর পর 1000গী বৃদ্ধি পালে। বর্তমানে 2,14,000 অধিক লোক কোভিডের দ্বারা সংক্রমিত হওয়ার বিপরীতে 2,09,000 অধিক লোক চিকিৎসার অন্তত সুস্থ হয়ে উঠিছে। রাজ্যের জেলাসমূহের ভিতর কামরূপ মহানগর জেলায় সর্বাধিক সংখ্যক ব্যক্তি কোভিড পজিটিভ হয়েছে আর এই ভাইরাসবিধের সংক্রমণের ফলত প্রাণ হেরুয়াইছে। কোভিডের পর আরোগ্য লাভের হার হয়েছে প্রায় 98%। বন্ধুসকল, তারপর 6 নম্বর খবরটি হয়েছে সম্প্রীতির নিদর্শন, হনুমান মন্দির নির্মাণের বাবে 1 কোটি টাকার ভূমিদান দিলে মুসলমান ব্যক্তিয়ে। বাঙ্গালুরুর পর 35 কিলোমিটার দূরের হাজকর তালুকর বালাগেরপুর আছে 30 বছরের পুরনি একটা হনুমান মন্দির। সম্প্রীতি সরকারের তরফের পর রাষ্ট্রীয় ঘাইপথ NH-75 সম্প্রসারণ করবলে মন্দিরটি ভাঙার নির্দেশ দিছে। সমস্যা সমাধানের বাবে HMG-র শরণাপন্ন হয় মন্দির কর্তৃপক্ষ, কারণ মন্দিরের কাষতে আছে বাজার। মন্দির ট্রাস্টের সভাপতি MD বাইরেগড়ে জানায় যে আমার আশা আছিল বাকি টাকা ভূমি মন্দির নির্মাণের বাবে দিবলে রাজি হব যাতে মন্দিরের সকল পূজা অর্চনা চলাই নিব পরা হয়। আর সেই সময়তে আগবাড়ি আহে এগারী মুসলমান লোক, লোকজনে নিজের প্রায় 1 কোটি টাকার মাটি মন্দির নির্মাণের বাবে দান করে। বন্ধুসকল, তারপর 7 নম্বর খবরটিয়ে হয়েছে হরাহরে কমিছে সন্দুপর দাম। চলিত মাহর শেষের ফলে ভারতবর্ষত করোনার ভ্যাকসিন উপলব্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই খবর অহার পিছতে দেশের আর্থিক অবস্থা বহুখিনি উন্নত হব বলে আশা করা হয়েছে। ইয়ার ফলত সোণের দামত নিম্নগামী হওয়া দেখা গেছে। শুক্রবারে যা 5 মাহর তুলনাত সোণের দাম আটাইতকৈ কম হয়েছে। করোনার সময় যে আর্থিক অনিশ্চয়তা দেখা গৈছিল তার ফলত মানুষে সোণত বিনিয়োগ করবলে আরম্ভ করেছিল। এতিয়া সোণের পর টাকা তুলি শেয়ার বাজারত বিনিয়োগ করেছে, ইয়ার ফলত সোণের দাম বহুখিনি কমি গৈছে। শুক্রবারের দিনটি দিল্লির বাজারত হ্রাস পালে সোণ আর রূপর মূল্য, প্রতি 10 গ্রাম সোণত 94 টাকা হ্রাস পায় 49,097 টাকা হয়েছে গই। সেইদরে রূপর মূল্যতে দেখা গৈছে পরিবর্তন, প্রতি কেজি রূপত 169 টাকা হ্রাস পাই 62,431 টাকা হয়েছে গই। আন্তঃরাষ্ট্রীয় বাজারত সোণের দাম 0.8% কমি 1,774.01 ডলার প্রতি আউন্স হয়েছে। 2 জুলাইর 1,764.29 ডলার প্রতি আউন্সর পিছত শুক্রবারের সোণের দাম আছিল আটাইতকৈ কম।